আসসালামু আলাইকুম। আজকে দেখাবো পাকা আমের আম সত্য, যা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন আপনারা। প্রথমে আমি আমগুলো কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব খুব ভালো করে। এখানে আমগুলো আমি একটা ভালো ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে আঁশ না থাকে। তারপর এগুলোকে চুলায় বসিয়ে দেব ভালো করে আঁচ দেওয়ার জন্য। এরপর এটাতে চিনি দিয়ে দেব স্বাদ মতো, তারপর দিয়ে দেব এটাতে লবণ পরিমাণ মতো। এরপর আমি এখানে একটি বড় লেবু নিয়ে নিয়েছি, এখান থেকে আমি হাফ কেটে নিয়েছি। এই হাফটার রসটা আমি আমসত্ত্বতে মিশাবো, এতে আমসত্ত্বের খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপর এটাকে খুব ভালো করে আঁচ করবো যতক্ষণ না এটা তৈরি হয়ে যায়। তারপর একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি ভালো করে তেল মেখে নিচ্ছি যাতে লেগে না যায়। তারপর এটার মধ্যে আমসত্ত্বগুলো দিয়ে আমি 3 থেকে 4 দিন পর্যন্ত রোদে ভালো করে শুকিয়ে নিই। এই যে আমার আমসত্ত্ব তৈরি হয়ে গেছে। আমি এগুলোকে কেটে নিচ্ছি চিকন চিকন করে। আপনাদের দেখানোর জন্য আমি মোটা করে প্রথম রাউন্ড করেছি, পরবর্তীতে আমি এগুলোকে ছোট টুকরো করে নিয়েছি, কারণ আমাদের বাড়িতে সবাই যেভাবে খাবে তো ওই পরিমাণ মতো আমি টুকরো করে পরবর্তীতে এগুলোকে আমি আবার ছোট ছোট রাউন্ড করে শেপ করে নিয়ে। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।